মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাহ, এটা তো লং কোট, খুব সুন্দর। হ্যাঁ, এই যে কিরে, পরবি তো? হ্যাঁ, কেন পরব না। আর হালকা সোয়েটার নিয়েছি, এই যে ভালো না। আর তার বাইরে তো স্টোল আছে, সক্স আছে, ফুচকার জিনিস যেগুলো দরকার। আর দেখো না, নীল তো আমাদের বলছেই না যে কত ঠান্ডায় যাবে, তারপর দেখা গেল আমার ছোট্ট বোনটাকে নিয়ে সাইবেরিয়া চলে গেল। আচ্ছা, আরেকটা কি কিনলাম যেন, হ্যাঁ জ্যাকেট কিনেছি তো একটা। দেখি, আমি কিন্তু ওখানে মোস্টলি শাড়িই পরবো। হ্যাঁ, ঠান্ডায় জমে যাবি। এ বাবা, কেন জমবো? সেই কবে তো আমাদের দেশ থেকে ইউরোপে সবাই মহিলারা গেছিল, তখন কি ওরা ট্রাউজার পরতো না জিন্স পরতো? তারা তো নিজেদের পোশাকই পরতো। দেখলে ময়ূরীদি, তোমার এত সুন্দর পছন্দ করে আনা জিনিসগুলো উনি স্বদেশী আন্দোলন করে একেবারে বাতিল করে দিলেন। গিনি বাতিল কেন হবে, দিদিভাই যেগুলো কিনেছে আমি সেগুলোই পরবো। আমি শুধু বললাম যে মোস্টলি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক হয়েছে, এবার জেঠিমণি আমি ওর প্যাকিংটা একটু সেরে ফেলি, ও তো আবার এসব কিছুই পারে না। ময়ূরি, তোমাকে আমি যত দেখছি না আমার ভালো লাগা বাড়ছে, নিজের বোনের জন্য এত কিছু। আসলে কি বলতো জেঠিমণি, আমার তো আর 10টা নয়, 5টাও নয়, এই একমাত্র ছোট বোন, এই একটা বোনের জন্য আমি এটুকু করতে পারবো না। আচ্ছা মেঘ, তুই কোন বড় সুটকেসে নিয়ে যাবি সব জিনিসপত্র সেটা নিয়ে আয়, আমি তাহলে একটু গুছিয়ে দিই, মানে বেসিক প্যাকিংটা করে দিই, তারপর ফাইনালি না হয় আবার ঠিক করে দেবো আমি। মেঘ, এই সুটকেসটা তিনটে দোকান ঘুরে আমি কিনেছিলাম, নিজে পছন্দ করে, আমার নিজের বিয়ের জন্য, হানিমুনের জন্য। আজ এই সুটকেসটা তুই আমাকে বের করে দিলি তোর হানিমুনের প্যাকিং এর জন্য। হবে না রে মেঘ, হবে না, এত মহান তো আমি না। তুমি কাজ করো ময়ূরী, আমি ঘরে যাচ্ছি, সব জিনিস খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ময়ূরীদি, তোমার এটা হয়ে গেলে এখানে ঝামেলাটা মিটিয়ে তুমি বরং আমাদের ঘরে চলে এসো। ঠিক আছে। কিরে, ভিসা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমাদের বেরোবার দিনকে সকালবেলা এসে দিয়ে যাবে। বেরোবার দিন? আরে একটু দেরিতে দেবে, যদি কোনো ঝামেলা থাকে সময় পাবি না তো হাতে। কিচ্ছু হবে না, অত চিন্তা করো না, তো সকালবেলার দিকে দেবে, আর আমাদের ফ্লাইট তো রাত্রিরে। হয়ে গেলেই ভালো, না হলে তখন। দিদিভাই, তোকে সন্দেহ করতে না আমার খারাপ লাগছে, কিন্তু তাও আমি তোকে সন্দেহ করছি। তুই কিছু একটা করার চেষ্টা তো করছিস যাওয়াটা আটকাবার জন্য, কিন্তু কি সেটা আমি না এখনো ধরতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।